পেলাম আমরা। আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি ওই শত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের এক গরিব দক্ষিণী অস্ত্র মানুষের বিরুদ্ধে। তার বুকের উপরে হচ্ছে গুলি। তাকে আমি বলেছিলাম, জনাব ইয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। Situation created by the Indian aggression is leading the two countries to a point of no return. I would like to make it absolutely clear that we shall defend our honor. ১৯৭১-এর নয় মাস মুক্তিযুদ্ধে যে অমানবিক অপরাধের ঘটনাগুলো ঘটেছিল, আজকের এই স্বাধীন বাংলাদেশে নতুন প্রজন্মের কাছে এই ঘটনাগুলো যেন অজানাই রয়ে গেছে। পাক হানাদার ও তার দোসরদের নারী ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ ঘটেছিল এই বাংলাদেশে। তারপর শুনলাম যে মায়ের লোক উপর অত্যাচার চলে, আর যত আছে ভালো ভালো লোক ধরিয়ে নিয়ে গুলি করে। এই শুনিয়া কোন রকম চলিয়ে আইসি, তিনবার পোড়াইছে, লুট করেছে, মানে মানুষ একেবারে কাটে কাটে দুই ভাগ করে দিয়েছে, দুই তিন ভাগ খণ্ড করে দিয়েছে, কচুরির মধ্যে, টগরের মধ্যে মাথা জাগাইয়া, নাক জাগাইয়া তিন দিন চার দিন পর্যন্ত থাকতে হয়েছে। মেয়ে দিলে কত কত ছোট ছোট বাচ্চা কচুরির চলে ধুয়ে আসতে হয়েছে, তা আমরা আনতে পারি নেই বাবা, আর ক্ষমতা নেই। জানি না আমাদের এখন মা বাপ যা ছেলে পেলে কোথায় আছে। শুনেছি ক্যান্টনমেন্টের যত ফৌজিদের ছেলে মেয়ে সম্পূর্ণ পাঞ্জাবিরা কোন এক কামরা বন্ধ করে তাদের হত্যা করছে। গণতন্ত্র হত্যাকারী পাকিস্তানি ও তার দোসররা এক কোটিরও বেশি লোককে ভিটে মাটি থেকে উৎখাত করেছিল। প্রতিবেশী দেশ ভারত আশ্রয় দিয়েছিল এ সকল নিরপরাধ নির্যাতিত জনসাধারণকে। সে সময় ভারত এবং রাশিয়া এই বর্বরোচিত নৃশংস গণহত্যার প্রথম প্রতিবাদ করে। That you're contributing in a way to the exodus of the refugees by your support for the Pakistan guerrillas. Now, mustn't you, in effect, face the question of having to reduce your support for the guerrilla armies operating in East Pakistan? Well, that means we allow a massacre to continue. What happened first? How many people were killed according to your correspondence of British newspapers, of American newspapers, of French newspapers, Canadian newspapers, Arabian newspapers? The massacre began long before there was a single guerrilla. Their unspeakable suffering made us wonder, for what crimes must they go through this terrifying ordeal? They didn't know, neither did we. But we all wanted to know, how long must the world allow Yahya and his accomplices to go on committing genocidal crimes against such innocent people? Stop. মুক্তিযুদ্ধের সময় নির্মিত বরেণ্য চলচ্চিত্রকার জহির রায়হানের স্টপ জেনোসাইড, একাত্তরের গণহত্যা ও যুদ্ধাপরাধের দলিল প্রথম তুলে ধরেছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট। ইয়াহিয়া খান বাংলাদেশে যে হত্যাকাণ্ড চালিয়েছে তা নাদের শাহ নৃশংসতাকেও হার মানিয়েছে।
বাংলাদেশে নারী নির্যাতনে ইয়াহিয়া খান তৈমুল্লঙ্কেও লজ্জা দিয়েছে। বাংলাদেশে লুটপাট, বাড়িঘরে আগুন লাগিয়ে ধ্বংস করা পোড়ামাটি নীতিতে ইয়াহিয়া খান গজনীর সুলতান মাহমুদকেও ছাড়িয়ে গেছে। ইয়াহিয়া খান হার মানিয়েছে হিটলারকেও। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জামায়াতের শীর্ষ নেতারা পাকিস্তানি জেনারেলদের সাথে বৈঠক করে, দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করে, তারপর আলবদর বাহিনীর সদস্যদের নিযুক্ত করে বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য। চল্লিশ বছর পর সেই ঘাতক দলকে বিচারের সম্মুখীন করেছে সরকার। একাত্তরের মুক্তিযুদ্ধকে আমরা বলি বাঙালি জাতির 5000 বছরের লিখিত অলিখিত ইতিহাসের সবচেয়ে গৌরবময় অর্জন, এবং এই স্বাধীনতার জন্য বাঙালিকে চরম মূল্য দিতে হয়েছে। 30 লক্ষ নিরীহ মানুষকে জীবন দিতে হয়েছে এই স্বাধীনতার জন্য। সরকারি হিসেবে 2 লাখ, বেসরকারি হিসেবে 4.25 লাখ নারীকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। 1 কোটি মানুষ দেশ ত্যাগ করে প্রতিবেশী ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। দেশের ভেতরে অভ্যন্তরীণভাবে স্থানচ্যুত হয়েছিলেন আরও 100 কোটি মানুষ। সব কিছু আমরা যদি মিলিয়ে দেখি, পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার জন্য অন্য কোনো জাতিকে এত মূল্য দিতে হয়নি যা আমরা দিয়েছি। 71-এ যারা গণহত্যা করেছিল, আমরা সাধারণভাবে জানি যে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী জামাতে ইসলামী, মুসলিম লীগ, নিজামে ইসলাম, ইসলামের নামে তারা 71 সালে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। গোলাম আজম বলেছিলেন পাকিস্তান নাকি আল্লাহর ঘর। তো এইভাবে তারা ইসলামকে বিকৃত করেছেন, ইসলামের অপব্যাখ্যা করেছেন, এবং গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন সব কিছুকে ইসলামের নামে বৈধতা দিতে চেয়েছেন। 71-এ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর সরকার ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের, গণহত্যাকারীদের, মানবতা বিরুদ্ধে অপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ করেছিলেন। যুদ্ধবন্দী এক জিনিস আর যুদ্ধ অপরাধী অন্য জিনিস। আজ আমার স্মরণ করতে হয়, 130 লক্ষ লোককে হত্যা করেছে, 1 কোটি লোক দেশ ত্যাগ করেছে, 2 কোটি ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, রাস্তাঘাট সরকার করে ভেঙে দিয়েছে, নৌকা জাহাজ ডুবিয়ে দিয়েছে, বৈদেশিক মুদ্রা চুরি করে নিয়ে গেছে, কারেন্সি নোট জ্বালিয়ে দিয়েছে, গুদামে খাবার নাই, আর তার হুদিয়ে আমার বুদ্ধিজীবীদের ঘর থেকে হত্যা হত্যা করেছে, তাদের বলে বিচার হবে না, আপোষ করতে শেখ মুজিবুর রহমান জানে না, বাংলার মিলে বিচার হবে, বাংলার মাটিতে যুদ্ধ অপরাধীর বিচার হবে, আমার মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এসেছে, রক্ত দিয়ে স্বাধীনতাকে রক্ষা করবে। সেই সময় তিনি দালাল আইন প্রণয়ন করেছিলেন। 73টা ট্রাইব্যুনালে 71-এর ঘাতক দালালদের বিচার শুরু হয়েছিল। 1992 সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে অভূতপূর্ব এক নাগরিক আন্দোলনের সূচনা হয়েছিল 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনের মাধ্যমে, যার প্রধান দাবি ছিল 71-এর যুদ্ধাপরাধীদের গ্রেফতার এবং বিচার করতে হবে, এবং জামাত শিবির চক্রের মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি, যে রাজনীতি যুদ্ধাপরাধকে বৈধতা দেয়, গণহত্যাকে বৈধতা দেয়, সেই রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই যে অপরাধ থেকে দায়মুক্তির সংস্কৃতি যেটা বাংলাদেশে প্রচলিত, সেটাকে বন্ধ করবার জন্যে যুদ্ধাপরাধীদের, গণহত্যাকারীদের, মানবতার বিরুদ্ধে অপরাধীদের বিচার একান্তভাবে জরুরি। যুদ্ধাপরাধীদের বিচারে আমাদের সবসময় সোচ্চার হতে হবে, বিচার করতে হবে, এবং বিচারের ভেতর দিয়ে এই বোধ প্রতিষ্ঠা করতে হবে গণহত্যাকারী, মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের কোনো ক্ষমা নেই। 71-কে কেন্দ্র করে যে কথা বলছে, এটা সংবিধান সমর্থন করে না। আর দ্বিতীয়ত, বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই, এটা তাদের কল্পনাপ্রসূত, নিজেদের বানোয়াট একটা উদ্ভব চিন্তা। বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই, তখন থেকেই নেই, এখনও নেই। বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী নেই, না, সেটা আপনারা খোঁজ করে দেখেন, মূল্যায়ন করেন। সেই সময় যে পাকিস্তানের যে ফর্টনাইটলি সেক্টেড পেপার পাঠায়, সেই রিপোর্টে উল্লেখিত হয়েছে কিভাবে নিজামি এবং তার অন্যান্য
সহযোগীরা, যেমন মুজাহিদ এখানে রয়েছে এবং তার সাথে রয়েছে এটিএম আজহারুল ইসলাম রয়েছে, যারা কিনা ওই সময় বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্র সঙ্গে মিটিং করেছে এবং কিভাবে আল বদর বাহিনী গঠনের ব্যাপারে তারা কাজ করেছে, সেই রিপোর্টগুলো কিন্তু এখানে পাতায় পাতায় উল্লেখিত রয়েছে। আমরা সারা দেশে প্রায় 5,000 মতো বদ্ধমূল আমরা মোটামুটিভাবে চিহ্নিত করতে পেরেছি। এর মধ্যে 945টি বদ্ধমূল আমরা জিআইএস পদ্ধতি অথবা জিপিএস পদ্ধতিতে আমরা শনাক্ত করেছি। এই যে গণহত্যা, এই গণহত্যাটা যে কত ব্যাপক ছিল, সামগ্রিকভাবে যে গণহত্যা, সেটা মানে অল্প কথায় বলে শেষ করা যাবে না। পাকিস্তানের যে রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া খানের কাছে 19 জুন গোলাম আজম তাদের কাছে অস্ত্রশস্ত্র চেয়ে তার দলের জন্য আপনার একদিকে তার দলের লোককে সংগঠিত করেছে, দলের লোককে নির্দেশ দিয়েছে কাজ করার জন্য, অপরদিকে আপনার সারা দেশে তারা এই সকল সাধারণ মানুষের মনে উন্মাদনা, প্রণোদনা এবং বিদ্বেষ সৃষ্টি করেছে, যেটাকে বলা যেতে পারে হেট মেসেজ। সেই ঘৃণার মেসেজটা সে ছড়িয়ে দিয়েছিল সেই 1971-এর পুরো সময়টা জুড়ে। প্রিয় মেজবা ভাই, আসসালামু আলাইকুম। আগামী 10ই আগস্ট পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রসংঘের সকল নেতাকর্মীকে আলবদর বাহিনীতে যোগদানের জন্য সিদ্ধান্ত দেওয়া হইয়াছে। নিজামী ভাই, বিশেষ করিয়া আপনার কথা আমাকে বলিয়া দিয়াছেন, কেননা আপনি যোগ দিলে মৌলিবাজারের সকল নেতাকর্মী উৎসাহিত হবে। যারা বদর বাহিনীতে যোগ দিবে না তারা ছাত্রসংঘের কর্মী হিসাবে বিবেচিত হইবে না। আওয়ামী লীগ মারার জন্যে মতিয়ার রহমান নিজামী এই গ্রামে রাজাকার দিয়ে মানে অত্যাচার আরম্ভ করে দিল। তখন আমাকে মানে যে একজন বলল যে আপনি যদি যান তালিবাড়ে গ্রামে আমরা বাঁচি, কেন আপনার আনসার ট্রেনিং আছে, আপনার অভ্যেস আছে, আপনার বন্দুক ফুটে বেরো ফাটবেন, আপনি একটু যান। তো আমি গেলাম, পেটের দায়ী তখন চলে গেলাম, যায় এক মাস ছিলাম। আমি মানে চৌকিদারি করতাম, দফাদারি করতাম আর কি। পরে তো করার পরে শেষমেশ করলাম যে মিলিটারি গণ্ডগোল লেগে গেলো, একাত্তর আরম্ভ না গেলো, ওই জন্য করলাম যে আমি তো এই চাকরি করতে পারবো না, কারণ আর্মির সামনে অসুবিধা দেওয়ার জন্যই সেই সকল যে চেয়ারম্যান করলো যে আমি আইডেন্টি কার্ড করে দিচ্ছি, কার সই আছে, নিজামী সাহেব সই আছে, অসুবিধা নেই। বাবলু রাজাকারও আসলে আমার সাথে, তারপরে কার্ড ওই সই টই করে দিল আইডেন্টি কার্ড নিয়ে, তার পিছনে পিছনে থাকতাম, বডিগার্ড থাকতাম চেয়ারম্যানের, বুঝলেন, বডিগার্ড থাকতাম, কোনো অসুবিধা নেই। 71 সালে আমি রাজাকার ছিলাম এবং ওই সময় আমি বোয়ালমারি মাদ্রাসার ক্লাস 9-এর ছাত্র ছিলাম। তো আফসার চেয়ারম্যান নিজামী সাহেবের নির্দেশে আমাকে আর্মিদের ট্রাকে উঠায় নিয়ে কাশীনাথপুর ক্যাম্পে জমা দেয়, সেখানে এক মাসের ট্রেনিং হয়। এরপর ওই ছন্দা গ্রামে নিয়ে যায়, সেখানে ওই নাইটে বিরিশ পাহারা দেওয়া হতো, তারপরে পাবনা ডিগ্রি কলেজে ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে যায়। এর মধ্যে দেশ স্বাধীন হয়ে গেছে, তারপরে আসে ওই নিজামবাড়ির কাছে সালেন্ডার করেছি। সালেন্ডার করার পর বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পর কিছুদিন পর প্রশাসনের লোক আমাকে অ্যারেস্ট করে কোলাবরেটর আইনে অ্যারেস্ট করে চালান দিলে আমি 11 মাস পাবনা জেল কারাগারে আবদ্ধ ছিলাম। নিজামী সাহেব ভাদ্র মাসে নৌকায় উঠিয়া ওই কালুসর বাড়ি পুঁটিগাড়া, তার বাড়িতে যায়া তখন তার 2টি হরিণ পেল, হরিণ 2টি নিয়ে আসলো, আর তার 2টি মেয়ে পাইছিল, সেই মেয়ে 2টিকে নিয়ে আসলো। সাত্তার ইসাক আর বক্কার এই এঙ্গর নিয়ে আসে হরিণ 2টা হাই স্কুল ফিল্ডে জবাই করে। কে জবাই করলো? ওই নিজামী সাহেব জবাই করে দেয়। মেয়েদের কী করলো? মেয়েদের আর্মির সৈন্যরা তো ধরে দিল, তারা কী করলো না করলো ওরা তার করে ফেললাম না। 71-এ নিজামী সাহেব আমার জানা মতে উনি ওই 12 পাঞ্জাব এবং বেলুচিস্তান আর্মিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করতেন। তো আমরা যদি সাধারণ রাজাকার হিসেবে 11 মাস জেল খাটতে হয়, তাহলে যার নির্দেশে আমরা এই কাজটি করলাম, তাহলে তারা কেন ছাড়া পাবে? আমি মোহাম্মদ আব্দুস সেলিম লতিফ, পিতা শহীদ সোহরাব আলী প্রামাণিক। 1971 সনে আমরা পিতা পুত্রের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করি। তৎকালীন জামাতে ইসলামের নেতা মতিউর রহমান নিজামী
পাকিস্তান আলবদর বাহিনীর চিফ অফ স্টাফ ছিলেন। 1971 সনের 3রা ডিসেম্বরে আমার পিতা আমার আত্মীয় পরিজনের সাথে সাক্ষাৎ করার জন্য আমার গ্রামে বাড়িতে অবস্থান করেন। নিজামী সাহেবের আলবদর বাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে আমার বাবা বাড়িতে আছেন সংবাদ সংগ্রহ করে 3রা ডিসেম্বর রাত্রে আমাদের গ্রামটা রাজাকার আলবদর এবং পাকিস্তানের আর্মি দিয়া টোটাল ঘেরাও করে ফেলে এবং আমার বাবাকে ওই দিন রাত্রে নৃশংসভাবে হত্যা করে। তৎসহ আমার গ্রামে আরও 15-20 জন হিন্দু মুসলমান নিরীহ মানুষকে হত্যা করে এবং বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ করে। পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে ইসলামের কিছুই ছিল না। তারা ইসলামের চটকদার স্লোগান দিত, যদি তাদের সামান্যতম ইসলামী মূল্যবোধ বা বিশ্বাস তাদের মধ্যে থাকতো, তাহলে এই মসজিদের শহর ঢাকায় ঘুমন্ত মানুষের উপর তারা কি এভাবে আক্রমণ চালাতে পারতো? রুকিয়া হলের মেয়েদেরকে তারা যখন গিয়ে আক্রমণ করল, তখন মেয়েরা সতীত্ব রক্ষা করার জন্য থেকে লাভ দিয়ে পরে পরে হাত পাও ভাঙছে, হাত পাও ভাঙা অবস্থায় সেই মহিমগুলোকে গাড়িতে তুলে নিয়ে যেতেও তারা দ্বিধাবোধ করেনি। এই রকম জুলুম যারা করেন ইসকে মুসলমান দাবি করে, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। অতএব এই পাপিষ্টরা ইসলামের কথা বলবে, এটা মানে বাইতুল মোকারমে যেভাবে জুতা চুরির জন্য কিছু চুর মুসল্লিদের ভিতরে অনুপ্রবেশ করে টুপি মাথায় দিয়ে মুসল্লি সেজে, ঠিক এভাবেই তারা ইসলামের স্লোগান দিয়ে শোষণ জুলুম এবং অত্যাচার করে। তারা মুসলমানও নয়, ইসলামের অনুসারীও নয়, ইসলামকে তারা মানে না। 71-এর 25শে জুলাই নালিতাবাড়ির সোহাগপুর গ্রাম, ওই গ্রামে ওই দিন ঘটে যায় এক নারকীয় হত্যাযজ্ঞ। সেদিনের ওই পৈশাচিক হত্যাযজ্ঞে একটি পাড়ার 187 জন পুরুষকে একসঙ্গে হত্যা করা হয়। ওই গ্রামের নাম এখন বিধবা পল্লী। আমি তো বুঝিয়া জায়গা 180 জন সকলের মেয়েরা আমার দোলা দেখিয়া সড়কে মারছে। আমার নাম মফিজউদ্দিন, বাড়ি আমার সোহাগপুর জেলা এই শেয়ারপুর থানা নালিতাবাড়ি। আমার বাপ পাঞ্জাবিরা এনে 12 জন কাজ করতেছে মাঠে। আমার আব্বা আমার সাথে বই আসলাম, আমার সাথে আমার আব্বা কইল যে বাবা তুমি সরে যাও, গুলি আইতেছে। আমরা কৃষক মানুষ, আপনারা মারতো না। এরপর এই যে আর কোনো কথাবার্তা নাই, একদম গুলি। গর্ভবতী মা ঘরে আমার সামনে নারী নির্যাতন করছে। আমি ভূগোলে দাঁড়াই রয়েছি, তাঁদের রাজাকাররা নিয়ে আইরিয়া টানদে নিয়ে আমার মার সাথে আসিন, আমি আসলাম আরও 4 জন মহিলার সাথে উলুঙ্গ করে নিয়ে আইরিয়া নারী নির্যাতন করছে আমার সামনে। 185 জন লোক একদিনে নির্মমভাবে হত্যা করলো। আর ওরা কয়ে গেছে যে এগুলো মারি দেওয়ার হইতো না, শিয়াল কুকুরে খাইব, এগুলো মারি দেওয়ার যেত না, এগুলো সব মুক্তিযোদ্ধা। আমার আব্বারে নিয়ে আইরিয়া 1 জন 5 জন 6 জন এরকম করে আমার বাবার সাথে আছে 3 জন, আমার চাচার জেড়ার সাথে আছে 7 জন। এক বড় খালি কোন রকম গর্ত করি আর কি, মানুষ নাই, সব মারি আছে। মেয়ে ছেলে ফুলা মানুষ আমরা ছাড় চাই কোনো রকম একটু সাধারণ টুক গর্ত করিয়া কোনো ঘুরাতেছি। তাই এই সোহাগপুর বিধবা পল্লী এই গণহত্যার কারণে, বিধবার কারণে কত মাগিয়া কত কষ্ট করিয়া লঞ্চনা খাইতেছে কষ্ট করিয়া। এরা যে বিধবা মাগিয়া খাইতেছে, বিধবা ছোটো ছোটো বাচ্চাগুলো হালাইতে আসে, শিশু কোলের বাচ্চাগুলো হালাইতে মারিয়া মারছে এরা। এমনিভাবে হত্যা করে এনতে গিয়া এই যে সোহাগপুর বিধবা পল্লী নাম এই লেগেই হয়েছে, নির্মমভাবে এরা হত্যা করছে, 185 জন লোক হত্যা করছে। সরকারের কাছে আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার হোক। রাজাকার আলবদরদের প্ররোচনা আমাদের দেশের যে মহিলাগুলো নিয়ে ব্যাংকের ভিতরে রাখলো, 6-7টা মহিলা এক একটা ব্যাংকারে, তাদের আমরা উদ্ধার করিয়া তাদের হাসপাতাল পাঠানো হয়েছে। তারা তো এই কি করুণ অবস্থা, যারা না দেখছে চোখে সচক্ষে, যারা না দেখছে তারা বলতে পারবো না, বিশেষ করতে পারবো না। আমরা তো দেখছি প্রতিটি ব্যাংকারে 2-3টা মহিলার ল্যাংটা তাদের এই রাজাকার আলবদরের পরিচালনা নিয়ে মহিলাগুলোর ব্যাংকারে পাঞ্জাবিদের কাছে দিছে। প্রত্যেকটি মহিলার জন্য আমাদের এখনও দুঃখ, এবং তারা তো অসহায় অবস্থা, এদেশে এখনও বীরাঙ্গনারা আছে। আঙুর তো দুঃখের সীমা নাই বাবা,
আঙুর দুঃখ আঙুর দুঃখে আমরা কোনে দাঁড়ে দাঁড়ে থাকছি, কোনে খাচ্ছি কোনে না থাকছি, এক মাসে দুয়ারে কাম করছি, সারাদিনে তো কাম করে আদেশে চাল দিছে, তাই নিয়ে এসে চারজনের অনেকে দাঁড়া বিটি করছি যে বাবা রে তোরা কোনো তো খুকুরা খাতো না মানুষ, আমি কি করবো এখন, আমাকে মানুষের কাজ করে যা দিছে তাই আমি আনি আছি। বলছে আবার বাদশা রাজাকার হেঁটি কইল যে তোমরা ভিতরে বলাইও না, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমার কিচ্ছু করবো না, তোমার কোনো ভয় নাই, তোমরা যখন কোন জানো তোমরা ঘরের ভিতরে থাকো, আমার ঘরের ভিতরে থাকলাম। থাকার পর তারপরে মেলাটি গেল শহর মিলে আর ছয়জন, যে সেই ছয়জন পেশাব করে বইল, তা আমার শাশুড়ি কইতেছি ও মা ওখানে পেশাব করে বইল, ঘরের বাড়ি বদি এসে নাই, চুপ করে থাকো চুপ করে থাকো, তারা চুপ করে থাকলাম, ওমায় পেশাব করে গোদ গোদ করে ছয়জনই বাড়ির মধ্যে গেল। সে সময়টা ওই কুয়াফাটের মধ্যে পলা থাকি, কেউ দাঁড়ির মধ্যে পলা থাকি, তাও ঘরের মধ্যে গেলো যায়, আমার ওই যে নন্দের ডেলিভারি হয়েছিল তার একটু বাচ্চা ডোলার মধ্যে থুয়ে দিছে, বাদশা হেঁটি কইল বাচ্চার করলিনি বাচ্চা করলিনি, না না দেহা মারবেন কেন, পাশে আমার শাশুড়ি কয় হেই বুদ্ধি বাচ্চা নি বাচ্চা নি, না না দেহা আমার শাশুড়িকে গুতা মারল, বন্ধুদের গুতা মারল, গেলে পরে আমার শাশুড়ি কইল কি বাচ্চার অতুলা নিয়ে বাড়ি বিলা গেল, গেলে পরে ওই আমার নন্দে আর এক ঘর বিলা নিয়ে গেল, আর একজন আর এক ঘরে গেল, আর দুজনে এই ঘরে থাকলো, নির্যাতন করে থাকে কারণ আমার কুমারখালীর থেকে আমার চারজন বোন যারা 71 সালে পাকিস্তানিদের হাতে ধর্ষিত হয়েছিল তারা সেই গণ আদালতে সাহসের সাথে 1992 সালে সাক্ষ্য দিয়েছিলেন এবং তারা আজকে নির্যাতিত। আর ঘটনা তো 40 বছর সময় দিনের বেলায় আমার এই শাহন আমার বিয়ে হয়েছিল, আমি শাহন ছোট মানুষ বউ আয়াকা বলে আইছিলাম, আমার স্বামী বাড়ির ছিলেন না, মাছ মারতে গেছিল সেই সময় তারা আসলে এসে আমাকে ধরে নিয়ে এক ঘরের ভিতর ফেললে, ফেলে সব মানুষ ভিড় বা ভিড় করে দিয়ে আমাকে আটকা ফেলালে, আটকা ফেলায় একজন বাইরে রইলি আর একজন ঘরে রইলি, তার সাথে কমান্ডার আসছিল, সে কমান্ডার এসে চলে গেল, তাকে বাই করে নিয়ে চলে গেল, তো ওই জায়গায় ওই অবস্থায় আমি পড়ে থাকি। তারপরে তিন আবার আমার স্বামী বাড়িতে আমি মাছ মাঝি, সে আসি বললে যে আমি রাখব না, তা আশেপাশে সবাই করলে কি এর কী দোষ, এরা তারা জোর করি বুবো করে নিয়ে গেছিল, তারা জোর করে নিয়ে যা তারা এটা কাম করলে তোমার এটা তো বললে তোমার কোনো ই নাই দুঃখিত নাই, সবাই কয় যে একটু ঘৃণা করে যে না এ তো মিলিটারি এইটা এটা করেছে সবাই এইটা করে, আমি সেই সময় আমার সবাই কাছে মুখ সাপোর্ট দিয়ে আমি থাকি, আর স্বামী কাম করতে পারে না, স্বামী আন ঘরে বসে থাকে তার চোখ চোখ চোখে দেখতে পারে না, আমাদের মাঠে ঘাটে গেলি পর আমাদের অভ্যাস করে ঢের লোক বলি পর তো কিছু করার নাই, আমি বেশি কিছু বলতে চাইনি, শেখ হাসিনার কাছে আমাদের হাতে তালিকা হয় যাতে ভাতা পায়। আমার নাম হচ্ছে লক্ষ্মীরানী দত্ত, ওই সময় আমার বয়স ছিল 20 বছর, নদীর ওপারে থাকি, নদীর ওপারের থেকে তারা ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে আসে ওই দিনই হচ্ছে আমার একটা ছেলে হয় 1 মাসের 1 তারিখ সন্ধ্যার সময়, সন্ধ্যা 5টার সময় ছেলে হলো, রাত 9টার সময় হলো গা বাড়ি ঘিরে 7 জনকে হলো গা তারা নিয়ে যায় হত্যা করে, এবং আমার ছেলে পেলে সহকারে হলো গা তারা গুলি করে মারি দিতে চায়। শুধু আমি তাদের হচ্ছে গা অনুরোধ করেছিলাম যে আপনারা তো মা বোন আছে, আমার কেবলমাত্র 5টার সময় ছেলে হলেও আমি এই অবস্থায় থানা কাউন্সিলে যেতে পারবো না, ওনারা বললো যে হ্যাঁ থানা কাউন্সিলে তোমার স্বামী আছে অমুক আছে হক সাহেব আছে সেখানে যাতে হবে, তা শুধু হলো গা আমার অনুরোধের কারণে তারা রাখে চলে গেল, ওই দিনই 7 জনের নিয়ে যাওয়ার পরই তাদের হত্যা করে। তারপরে অতি কষ্টে 4টি ছেলে মেয়ে নিয়ে আমি অতি কষ্টে হলো গা 40টা বছর পর্যন্ত দিন কাটা চলে যাচ্ছে। তো
ওসব দক্ষির খাই না আমার কত ইচ্ছা করে না বুঝছেন, খুব আমরা আঘাত পাইছি, আমরা কি করি যাবার। সে আমার শাড়ি ঘুরি উঠলি আমরা নেকে দেন পলাইয়া পলাইয়া শাড়ি জীবন আর থাকে না। তা আমি করছো মা বাড়ির যদি আগুন ধরা দে করিয়ে না তো কিছুই থাকবে না, দেখি নিচে তো আমি করছি পলায়া। তা না ছাড় লেখা আছে গা হয়তো একবার মাসাই দেশে তা আপনি ই করেন করলে মিয়ার তেন আসিলি একটু গাম চাড়াই তেন একটু ফেলা দেন একশো চাইল দিয়ে নিয়ে আসেন, নিয়ে আসে কারণ কি চাইল আনতে গেছিলি একটু কে দেখা চাই যে একশো চাইলির আনার নাম নিয়ে আমার সামনে আসে আর গুড় দিতে পাই দিয়ে লাফতে দিয়ে ফেলাই দে কাশালা বিভিন্ন করে কথা কথা দিলাম পেটের সন্তান জন্ম দিয়েছি তার সামনে কথা জানে বুঝছেন, হ্যাঁ এরকম করে বিভিন্ন করে কথা কথা মারির কোপে যায়া আমার ঘরের দ্বারে আমার সেই ঢেকির নিচের ঘরের দ্বারে যা করছে কি দেহ তুমি যদি না আসে আমাকে মারি ফেলা দিচ্ছে। হ্যাঁ আমি বললাম এই কি কোনো বিধিশাস্ত্র আছে বাংলাদেশ স্বাধীন করতেছি তাতে কি ইয়া তোমার মা বোন নাই সরাসরি বাড়া আলাম বহি বল করি খাইটি আমার পার নিচে পড়িয়ে আসে বসে তর্ক বিতর্ক করতেছি আপনার মা বোন নাই আপনার মা সন্তান না আপনারা বেভন্ড কথা কান বেলিজিত কথা কান খবরদার এই কথা কবেন না কয়তো স্বামীকে মারি দেন, হ্যাঁ মারি দেন আমার সন্তান আমার ধরিয়ে রাখাইছি কোথায় এই সন্তানটাকে আগে মারেন এক গুলি তো আমরা দুই মাস দিয়ে মারিয়ে দেয় পিছনে আমার স্বামী থাকবে তারপরে মারবেন আগে মারতে দিচ্ছি না। আপনি কী মনে করেছেন মনে করেছেন কি এরমকে তর্ক বিতর্ক করতেছি আর ওই আমার বাড়িওয়ালা পিছনে তো মরা মানুষ খারা হারা আছে তাকে মায়ের হাস অতিরক্ত বেহার পর পড়ে আছে সেখানে আমি মনে করলাম একটা খুন করব তারপর আমি আমার খাইটি তুলতেছি আর এই দিকটা এসে আমাকে পাড়িয়ে ধরেছে বুঝছেন, যে আমরা তো এত কলঙ্কিনী এত নির্যাতিত এত তা লড়াই করে জীবন দিয়ে যা সব কিছু আমার ধ্বংস হয়ে গেছে সেখানে তার কিছু ছিল না আমার কিছুই ছিল না সব পুরা ধরা ছাই সাঙারি করে থিয়ে চলে গেছিলি স্বামী ডাক মারিয়ে থিয়ে গেছিলি আইসি দিয়ে আমার ডুয়ার কলে পড়িয়ে দেওয়াছে ফেনা উঠতেছে আর আমার সর্বগায় দাগ রক্ত শোনান আমার মতন অনেক নারী দুঃখ পাচ্ছে অনেক নারী জ্বালা যন্ত্রণা পাচ্ছে ব্যথা পাইছে জীবন হারা হয়েছে সত্য সম্পদ হারা হয়েছে শুধু এই বাংলাদেশের জন্য বাংলাদেশের যারা বিরোধী ছিল তাদের ফাঁসি হওয়াটাই একাত্তরের এক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট সেলিম। এই বীর যোদ্ধা মায়ের আদেশ মাথায় তুলে নিয়ে দেশ স্বাধীন করে মায়ের কোলে ফিরে এসেছিলেন কিন্তু স্বাধীন দেশে অবরুদ্ধ মিরপুরকে মুক্ত করতে যেয়ে তিনি চিরতরে হারিয়ে গেলেন। আমি দেখছি আমার নিজের বাসার কাছে থেকে একটা ছোট বাচ্চা সে ওই জয় বাংলা করছে আর একটা পতাকা নিয়ে হাঁটছে তারা মিলিশিয়া পাহারাদার ছিল নিচে বাসাটা আমার কাছে সে উঠে যে সেই ছেলেটার মাথায় পতাকাটা ঢুকাই দিছিল আমার বাপ মার সামনে তার ছেলের বউকে রেপ করলো দুই ছেলেকে দিয়ে দিলাম যে আল্লাহর নামে দিলাম দেশ স্বাধীন করে ফিরে আসবে বলে দিলাম যে দেখো তোমরা পিঠে গুলি নিয়ে আসো না তোমরা আসবে আর যদি ফিরে আসো তাহলে বুকে গুলি নিয়ে আসো। মিরপুরে সেলিম গেল হেলান মোর্শেদ গেল পুলিশ গেল 300 আর্মি গেল এক কোম্পানি ওইখানেই জহির রায়হান গেল ওই ঘণ্টা বাজানোর পরেই ওরা ফায়ারিং করতেছে এর মধ্যে আমাদের সৈন্যরাও কিছু মারা গেল পুলিশ মারা গেল আর সেলিম তো যুদ্ধ করতে করতে আহত হয়ে গেল বুকে গুলি লাগলো কেউ বলতে পারলো না যে সেলিম কোথায় আছে। এটার সম্বন্ধে কী করে বলবো যে ছেলে হারাইছে সে খালি বুঝে যে সন্তান হারানোর জ্বালা কত যন্ত্রণা কত এখন চাচ্ছি যে ওই যুদ্ধাপরাধীদের বিচার হোক। সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের